আর মাত্র একদিন বাকি, এবার তোমার হাতে কিছু টাকা দাও, দুটো জামা কিনে নিয়ে আসি। সবার জামা হয়ে গেছে, আমার একারই বাকি। দাও দাও কিছু টাকা দাও। জামা কিনে কি হবে? কি হবে মানে জামা কিনে কি করে? জামা কিনে পড়বো পুজোর সময়, তাছাড়া আর কি হয়? না 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 না, তুমি ভেবো না যে অন্য বছরের মতো এবছরও তোমাকে আমি বাইরে টোটো করে ঘুরতে দেবো। কেন? বাইরে করোনা ভাইরাস উড়ে বেড়াচ্ছে আর তুমি যাবে পূজোর মধ্যে ঘুরতে? না না না, এটা একদম হতে দেবো না। আর হ্যাঁ, বলে দিচ্ছি পূজোর সময় মারতে বাধ্য করিস না আমাকে। না মা, এরম বললে হবে না। দেখো সবাই বেরোচ্ছে, সবাই বলেছে ঠাকুর দেখতে যাবে, আমি একাই কি ঘরে বসে থাকবো নাকি? দাও দাও টাকা দাও, জামা কিনতে হবে, ব্যাস, আমি কিছু জানি না। তুই যদি বাইরে বেরোনোর ইচ্ছা হয়, কিছু টাকা দিচ্ছি, সেটা দিয়ে ডাক্তাররা যেগুলো পরে থাকে সেগুলো কিনে আন, আর এক ডজন মাস্ক কিনে আন, সেগুলো পরে বাইরে বেরো। ছলো ছলো নয়নে হাসি মাখা বদন। প্রথমার দিনে পুজো প্যান্ডেল গুলোতে এত ভিড়? না না, পুজো হচ্ছে ভালো কথা, কিন্তু এত মানুষের ভিড় করার কি দরকার? না এসব মেনে নেওয়া যায় না, এক্ষুনি ফেসবুকে একটা পোস্ট করতে হবে গ্যাদারিং এর বিরুদ্ধে। এবারে পুজো বন্ধ রাখুন, পাবলিককে রাস্তায় বেরোতে দেবেন না, বেঁচে থাকলে এরকম পুজো জীবনে অনেক আসবে। সবাই প্লিজ বাড়িতে থাকুন, সবাই বাড়ির মধ্যেই থাকুন। বাপরে, কি জ্ঞানের পোস্ট মেরেছে ফেসবুকে, পুজো বন্ধ করার ধান্দা। দাঁড়া, পোস্টে গিয়ে এমন কমেন্ট করবো না, এক্ষুনি পোস্টটা ডিলিট করতে বাধ্য হবি। দাঁড়া, তোর পিছনে বেশি ভয়, তুই ঘরে বসে থাক না, সবার চিন্তা তোকে কে করতে বলেছে? আমি জামা কিনেছি, আমি শিলেদাসের ভিড়ের মধ্যে ঢুকে জুতো কিনেছি, আমি বেরোবো, সবাই বেরোবে, তোর কি তোর কি তোর কি? বাবা বাবা বাবা, এইসব গান চালাচ্ছে এরা, সুবুদ্ধি হয়েছে দেখছি। না না, চলুক চলুক, এইসব গান তো এখন শোনাই যায় না পাড়ার মধ্যে। চলুক চলুক, বুদ্ধি হয়েছে বেটাদের। কি ব্যাপার, সকাল থেকে এরা এসব পুরনো পুরনো গান চালাচ্ছে? এই যে এদের এত সুবুদ্ধি দিল, এবছর ওই ঢিনচাক ঢিনচাক গানগুলো আর চালায়নি, ভাগ্য ভালো আমাদের। যাই হোক, সকাল থেকে এইসব গান চালাচ্ছে, আমি খুব খুশি আজকে। উন্নতি হোক উন্নতি হোক, তোদের অনেক উন্নতি হোক, এইসব গানই চালানো উচিত। না 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 না, হবে না হবে না, কিচ্ছু উন্নতি হবে না, কিচ্ছু উন্নতি হবে না। এইসব কি গান? হ্যাঁ, পুজোর সময় এইসব কি গান? আমি ভাবছিলাম কত ভালো ভালো গান চালাচ্ছে, এইসব কি গান হচ্ছে? আক 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 আক, না না, তোদের কোনোদিনও উন্নতি হতে পারবে না। ওই আক আক, তোদের ওই আকে করোনা ভাইরাস ঢুকে যাবে। কোনো গান হলো পুজোর সময় এসব? কিরে ভাই, এখনো বাড়িতে বসে রয়েছিস? পুজো এসে গেল তো, এবারে কি প্ল্যান বল? পুজোর প্ল্যান? দাঁড়া দাঁড়া, প্ল্যানটা একটু সাজিয়ে নিতে দে। দাঁড়া, ষষ্ঠীতে ষষ্ঠীতে কোথায় ঠাকুর দেখবো? ষষ্ঠীতে দেখবো হচ্ছে দেশপ্রিয় পার্ক, সপ্তমীতে শ্রীভূমি, বুঝতেই পারছিস শ্রীভূমি না দেখলে হবে না ঠাকুর, অবশ্যই শ্রীভূমি তো দেখতেই হবে। আর অষ্টমী অষ্টমী সন্তোষ মিত্র স্কয়ার বা কিছু একটা যে কোনো ঠাকুর দেখে নেবো। আর নবমীতে নবমীতে কোন ঠাকুর, যা ঠাকুর পাবো তাই ঠাকুর দেখবো নবমীতে। পাগল, পুজোর প্ল্যান এটাই? এইটুকুই, বেশি কিছু না, এইটুকুই, এগুলোই পূজোর প্ল্যান। কি বলছিস, এত জায়গা ঠাকুর দেখবি? এই করোনার মধ্যে যাবি কি করে? দূর, কে বলে তোকে আমি ওখানে গিয়ে গিয়ে ঠাকুর দেখবো এরকম ভাবে? টিভি রয়েছে, ফোন আছে, ফেসবুক, সারাক্ষণ আপডেট, বুঝতে পারছিস তো? আর তোরা তো যাবি, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে থাকবি, সেখান থেকে আমার ঠাকুর দেখা হয়ে যাবে। তোরা যা ঠাকুর দেখ, আমি একটু লেট খাই। ঢাকে যেই পড়লো কালি জমজমাটি আজরে। কি পল্টু, কত বড় হয়ে গেছো, চিনতে পারছো আমায়? না মানে আপনাকে ঠিক কি, এটা চিনতেই তো পাচ্ছি না। এইটা বাপির বন্ধু নয় তো, অনেক টাকা দেবে পূজোর সময়, চাও একটা বলে দিই। ও কাকু কাকু, আপনি আপনি, হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি, ভালো আছেন তো? আসতে কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়নি, তুমি ব্যস্ত হয়ো না। তোমার বাবা কোথায়? যাই গিয়ে কথা বলে আসি। ও তার আগে ইয়েস ইয়েস, যা ভেবেছি ঠিক তাই। ও এবারে টাকা দেবে দু হাজার টাকা দেবে। ও এবারে তো মজাই এসে গেল। ইয়ো ইয়ো ইয়ো, 10 টাকা, এই নাও এই টাকাটা রাখো, পুজোর সময় একটা মাস্ক কিনবে এই টাকাটা দিয়ে, আর তারপর মাস্কটা পরে বাইরে বেরোবে, বুঝতেই পারছো সেফটিটা খুবই ইম্পর্টেন্ট। কি গো, পুজো তো এসেই গেল, এবারে প্ল্যান কি? ষষ্ঠীর দিন কি করছো? ষষ্ঠীর সকাল খুব বেশ আমার, তারপর সপ্তমী সপ্তমী নাচতে লাগে অনেক সময়।
প্ল্যান, দারুণ প্ল্যান। এবার তুমি বলো অষ্টমীর কি প্ল্যান? অষ্টমী যেটা বলছি একটু টাইম নিয়ে শুনে নাও তো। সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে আমার অনেক অনেক প্রণাম জানাই, আর আমার যারা সমবয়সী আছো আর আমার থেকে যারা ছোট তাদের অনেক অনেক ভালোবাসা রইল। আর এবারের পুজো যতটা সম্ভব বাড়িতে কাটানোরই চেষ্টা করো, ফ্যামিলির সঙ্গে পুজো এনজয় করো, আসছে বছর পুজো আবার হবে। ভিডিওটা তোমরা দেখলে সেই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের অনেক অনেক শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, স্টে সেফ স্টে অ্যাট হোম, টাটা।